আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যাফিক্স। এটি একটি 200 mg ক্যাপসুল জাতীয় ঔষধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সেফিক্সিম। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড। একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে অ্যাফিক্স এই ক্যাপসুলটি মূলত অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ঔষধ। এখন আসুন যে অ্যাফিক্স এই ক্যাপসুলটির আসলে কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক। তো অ্যাফিক্স ক্যাপসুলটি মূলত ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনজনিত রোগসমূহ নিরাময়ে ব্যবহার করা হয়। যেমন নিউমোনিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয়, টাইফয়েড জ্বরে ওষুধটিকে ব্যবহার করা হয়, সাইনোসাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয়, মধ্যকর্ণের প্রদাহে ওষুধটিকে ব্যবহার করা হয়, টনসিলাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয়, শ্বাসনালীর ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয়, নরম টিস্যুর ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয়, তীব্র ব্রঙ্কাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয়, ইনফেকশনজনিত যৌন রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়, মূত্রনালীর ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি। আমি এক কথায় যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনের কারণে মানব দেহে যে রোগগুলোর সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত অ্যাফিক্স এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে অ্যাফিক্স এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কী সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক বা যাদের বয়স 12 বছরের উপরে, তাদের ক্ষেত্রে 200 mg একটি করে ক্যাপসুল দিনে 2 বার খেতে হবে, অর্থাৎ সকালে 1 বার এবং রাত্রে 1 বার খেতে হবে। ওষুধটিকে খালি পেটে অথবা ভরা পেটে দুইভাবে খাওয়া যাবে, আর ওষুধটি 7 দিনে 14 পিস খেতে হবে। আর এই ওষুধটির উপাদানের প্রতি, অর্থাৎ সেফিক্সিমের প্রতি যদি কোনো রোগীর অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে সেই সকল রোগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না। আর অ্যাফিক্স এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ডায়রিয়া হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেটে ব্যথা হতে পারে, অর্জিনতা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ঝিমুনি হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর অ্যাফিক্স এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে 200 mg প্রতি পিস অ্যাফিক্স ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 35 টাকা। তো বন্ধুরা, ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনজনিত কারণে কোনো রোগ যদি আপনার শরীরে হয়ে থাকে তাহলে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে অ্যাফিক্স এই ক্যাপসুলটিকে ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।